Cigarette smoking is highly injurious to health and can cause cancer. Cigarette khawa shasther pokkhe khotikor. Ete cancer hote pare. নিন কোষায় জল ভরে নিন। এবার বলুন বিষ্ণু নর্ম গোত্র বলুন পীত বাবার নাম বলুন রাখুন আমি এখন বিজি আছি আধ ঘন্টা পরে ফোন করুন নিন এবার জল ফেলুন জল ফেলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন হচ্ছে 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 একটু দাঁড়ান খুনি হয়ে যাবে এবার বলুন কেশবানন্ত মরণ আমার হাড়ু দাঁত আমারই দেখভাল করতে করতে দাদা থেকে কখন যেন দাদু হয়ে গেল আঙুলগুলো যখন আমার শরীরটা ছুঁয়ে ছুঁয়ে যায় কি যে ভালো লাগে যেন একটা মোলায়েম তুলতুলে ভালোবাসা আসলে ভালোবাসার তো আর একাল সেকাল নেই এবার ধুতি সামলাতে সামলাতে
আরে দাদু উঠবে, যা পাতলা ধুতি, ঘাটের মরা বুড়োটা রগর দেখ। চুপ কর, ধাম সাপদ মেয়ে মানুষ। একটা আন্ডার প্যান্ট পরতে পারে না বুড়োটা। গতর খাকি নজর দেখো, বলি ঘাটে যাবি কবে? তা ঘাটেই তো দাঁড়িয়ে আছি রে। তবু তোর শকুনের চোখ এই মরাটার খাঁড়ার উপর। বচ্চাত মেয়ে ছেলে, শাকচুন্নি ডাইনি, তোর মরণ হয় না রে। আট কুড়ি মেয়ে ছেলে খালি আমার পেছনে লাগে, তোদের ভালো হবে না রে, তোর মানুষে হবে না। ঘোড়া চাই ঘোড়া। হস্তিনী মেয়ে ছেলে, তার খাকি মাগি আটকুড়ি হতচ্ছাড়ি, তোদের ভালো হবে না রে। শুয়োরের বাচ্চা ঢ্যামনারা আকাশটাতেও তারে তারে প্যাঁচ লাগিয়ে চু কিতকিত খেলছে, শালা কাল নাক যেন। মুখখিস্তি দেওয়াটাই হারুদাদুর ওয়ান অ্যান্ড অনলি দোষ, তবে এ বিদ্যেটাও তিনি রপ্ত করেছেন খোদ আমাদের রাজবাড়ির বড় গিন্নির কাছ থেকে। এখন তিনি ছবি, তবে যখন ছিলেন তখন তার গলার চোটে বাড়িতে কাক বসত না শুনেছি। শেষ মাসের পোয়াতি দেখো 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 নিলে 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 সব নিলে নিলে রে। খবরদার, আমার নেই বুদ্ধিকে তাকালে না ওলাওটা হয়ে মরবি, তিন দিনে ভেদভূমি হয়ে মরবি, এই বলে দিলুম। হ্যাঁ চা হুস হুস। কাক তো নেই মা, হুসুস করে তো বিড়াল তাড়ায়, আপনি কি তাড়াচ্ছেন? তোর ভাতারে ভাত ঘুম তাড়াচ্ছি রে কালী পিত্তির মেয়ে। বলি, তিন বছর ধরে তুই নেবু লঙ্কা আমচার তো দিয়ে আচার হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, বলি সে আচার খাবিটা কবে মুখ পুরি? হুম, মরণ হয় না আমার, মা মরে ঝিঝি করে ঝি মরে কি কি করে নেবুর আচার বানাচ্ছে। তোরে কি করছিস জানিয়ে যা। আরু, কাঁদে করে মরার মতো কি বই আনলি রে? হুম,
বলি মুখে কি সুপুরি পুড়েছিস না কি রে গত কোকা হুম জব বন্ধ কেন তাহারে বেগম চারা কার্তিক ওই দোতলার মেয়ে মানুষের চোখে জবাব নেই কাছে নাকি হুম আগে কর্তাবাবু পাঠালেন নিলে আমি কিনে তুই তাত্তাগুলো মরেও মরে না ঠিকই ধরেছেন, একটু আগে যে হারুদাকে দেখলেন সেই এখন এই হারুদাদু। প্রতিদিনের অভ্যেস মত গঙ্গা স্নান সেরে হারুদাদু ফেরার পথে কাককে জিলিপি খাওয়াবেন। মানুষ মরে গেলে কাদম্বরী গিন্নি মা মাফ করে দেন গিন্নি মা আরে মাফ করে দেন গিন্নি মা খেয়ে নেন খান খান পৃথিবী উল্টে গেলেও হারুদাদুর নিয়মের কিন্তু কোনোদিন কোনো নড়চড় হয় না। কাককে জিলিপি খাওয়াবার পর এগলি সেগলি ঘুরে সাতকড়ি মিত্তির লেনের কর্পোরেশনের জলে পা ধুয়ে তবে আমাদের রাজবাড়িতে পা দেবেন হারুদাদু। রাজবাড়ি, নন্দনবাগানের রাজবাড়ি, নামেই যত বহর। এখন না আছে সে রাজত্ব, না আছে সে জৌলুস। আগে কত জাঁক ছিল এ বাড়ির, কত রোশনাই। ঘোড়ার গাড়ি চলতো দেউড়ির সামনে দিয়ে, এখন অটো। এক সময় মাত্র 13 বছর বয়সে এ বাড়ির দেউড়িতে পা রেখেছিল হারুদাদু।
আর ১৬ বছর বয়সে প্রথম চোখাচোখি হয়েছিল কাদম্বরীর সঙ্গে। কাদম্বরী তখন আচার বানাবে বলে লেবুর খোসা পাতলা করছিল যাতে নুন ঢোকে। নুনের অভাব নেই এ বাড়িতে। শিব মন্দিরে ষাঁড়ের বদলে মাই দেখানো পুতুল? করাচ্ছি পিতিসতে, আসুক আসুক আজকে আসুক, ওই বড় বাটার মন্ত্রী অশোক আজকে পিতিসতে করাচ্ছি। কি হলো কালী পিতে, চলো আমার সঙ্গে চলো যা। কর্তাবাবুর ঘরে ঢোকার উপায় তো আমার ছিল না, কিন্তু আমার ভেতরটা টিকটিক টিকটিক করে জানান দিচ্ছিল আজ রাতে একটা অনর্থ হবেই। মাই দেখানো পুতুলের থেকে আমি যদি দাঁড়াই বদ্যের মধ্যে তাহলে কি আমাকে খারাপ মানাবে? কোঢাকো ঢাকো কর্তাবাবু সেদিন মায়েরই রূপ দেখে একেবারে মেনি বিড়ালটি হয়ে গিয়েছিলেন। তখন তাকে দেখে কে বলবে যে এই মানুষই এককালে বড়লাটের দাপুটে মুন্সি ছিলেন।
ধীরে মুখে কভারটা, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস না? আগে ছোট কর্তা পচ্ছে বসে আছে বাড়ির সকলে, আকাশটা আজ না আসমানি বয়ের রঙিন বেনারসির মতো লাগে না রে হরু। শালা ঘরের বউয়ের থেকে না খানকি অনেক ভালো। আরে তারা লব কাকে বোঝে বুঝলি, লব কাকে বলে বোঝে? আমার তো মত ছিল না, বলেন বলেন না, আমার মত ছিল আমার তো মত ছিল না, আপনি তো আমার তো মত ছিল না। আমি আদেশ পালন করেছি, হ্যাঁ আমি আদেশ পালন করেছি, আমি কোনো দোষ করিনি তো, আদেশ পালন করেছি, আদেশ পালন, আদেশ পালন।
এই হলো কিটি। হঠাৎই বিদেশ থেকে বাপের সঙ্গে উড়ে এসে জুড়ে বসেছে এ বাড়িতে। আসি গো। ঘুম হয়েছিল তো দিদি ভাই? নতুন জায়গা তো খুব সাহসী লাগছিল। হন্টেড হাউস একটা, কহি দিন চলে কহি দিল, কহি দিন চলে কহি দিল, আর ওই অ্যান্টিক খড়ি সারা রাত ঢং ঢং, আর ওই ঘড়িটা দিন রাত ঢং 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 ঢং, ঘুমোতে যা পর্যন্ত ঘুম থেকে ওঠা পর্যন্ত সারাক্ষণ ঢং আর ঢং। বাবা যে কেন এখানে আমি বাবা বুঝি না। রাগ করে না, রাগ করে না, এরা তো বোঝে না ভালোবাসার একাল সেকাল নাই। রাগ করে না, রাগ করতে নাই, রাগ করতে নাই। দেখো ওই নুনের টাকাতেই আবার সব গুছিয়ে নেব। ছিলেন জমিদার, এখন হলাম লাটের মুন্সি। সেটাও বাদ, নুনের ব্যাপারই কবে ঘি খেয়েছে এখনো ছুটে বেড়াচ্ছে। বলি এক যুগ হয়ে গেল ঘর তো সব জুমকাম হয়নি, সেদিকে উড়ি বাবারি উমা। তোমার এই বাতের ব্যথা আমার চোখে আর সয়নি। ওই জন্য তো চোখ বুঝে খেয়ালগান করে যাচ্ছ। আরে মরবো কেন গো? বলি হ্যাঁ গো, আমার বাতের কথা চিন্তা না করে নন্দবংশ যে ধ্বংস হতে চলেছে সেই দিকে মাথা ঘামালে ভালো হয় না? কথাটা তো মাথায় সেদ হলো না, মশারি খাটলো মাথা। বলি
দুঃখ কাজে ঘরের বউ ছেড়ে রানী মুশকুল হয়ে রয়েছে। হবেই তো, অষ্টম গর্ভের সন্তান বলে কথা হবে। তাই বলে বৌমার গর্ভ উদ্যম থাকবে? কি করে বুঝবো বলো, বউটা বাঁজা থাকবে। আমার বউ বাঁজা না তোমার ছেলে? সে কি ভুলে গেলে অন্নপ্রাশনের সময় রানীর মুখ আঁকা গিনি ধরেছিল? এবার নাতির মুখে পাতে গিনির পাটি চুকিয়ে দেব। আর গিনি, একদিকে বাজা বৌমা, আরেকদিকে ছেলে জেদ ধরে বসে আছে আর বেই করবে না। বংশধর তো নয়, একদম বাঁশ ঢুকিয়ে দিলে গো। বাঁশ আমি টেনে বের করব। হাওয়াতে হাওয়াতে ঠাকুর দেবতা হয়, মানুষের বাচ্চা হয় না। না হলে পরপুরুষ দিয়ে নাতির মুখ দেখার স্বাদ মেটাতে হতো না। হ্যাঁ নয়, হ্যাঁ ভেদা মাঝে মতো চোখ করে তাকিয়ে থাকো না তো। হারুকে বৌমার ঘরে কুকুরের মতো ঢুকিয়ে দিতে আমার কম বেগ পেতে হয়নি। কসরত করে এলি? আজ অনেকটা মাল খেয়েছি রে হারু, মাতাল হয়নি। দেখ কেমন একা একাই হেঁটে চলে এলাম। হাই, হায় না কাছে আয়। একটা ভালোবাসার গল্প শুনবি? জপ চানক আর লীলা, লীলা হ্যাপির মেয়ে, সদবাহ বিধবা, কখনো স্বামীর মুখই দেখেন। তো সেই স্বামীর মৃত্যুতে লীলাকে হতে হবে সতী। ঝান্না নিয়ম কেন বলে সমাজ। তখন এক সাহেবের বাচ্চা লীলাকে উদ্ধার করে নিয়ে আসলো। ভালোবাসলো, সংসার করলো, সমাজ ওদের মুখে থুতু ছেটাল, ওরাও ছেটাল।
কাজ করা সব ভালোবাসার মরণ নেই রে, সে সময়ের মতোই চলতে থাকে। ভালোবেসেছিস তো পারবি সারা জীবন ভালোবাসতে এই সময়ের মতো? অবশেষে কাদম্বরী প্রসূতি। জন্ম হলো কনক কান্তির, নন্দবংশের বংশ প্রদীপ, আর এক ফুঁয়ে নেমে গেল কাদম্বরীর জীবন প্রদীপ। এদিকে স্বর্ণকান্তি হয়ে গেল পাগল, সে চায় রক্ত, কাদম্বরীর ছেলের রক্ত, হারুর ছেলের রক্ত, নন্দবংশের প্রদীপকে মশাল হাতে খুঁজে বেড়ায় সারা বাড়িতে। আর হারুদাদু, হারুদাদু তাকে আগলে আগলে বড় করতে থাকে। নিমতলার ঘাটে যাওয়ার আগে কনককে বাঁচাতেই বড়কর্তা করে যায় পাকা ব্যবস্থা।
হারুদা যাবে গঙ্গা নাইতে। আজ দুর্গা পঞ্চমী, মা নাকি এবার বজরায় আসছেন। শুনেছি বজরায় এলে মা নাকি সঙ্গে করে অনেক সুখ শান্তি নিয়ে আসেন। আর হারুদার সুখ শান্তি সে তো সেদিনই ঘুচে গিয়েছিল যেদিন কনককান্তির গাড়ি এবারই দেউড়ির সামনে এসে সজোরে বেগ কষেছিল। দিদি ভাই কত বড় হয়ে গেছো। হ্যাঁ দিদি ভাই অনেক বড় হয়ে গেছে, তুমি ওই লাগেজগুলো নিয়ে পেছো এসো। হচ্ছে গো দিদি ভাই, হচ্ছে। ছেলে তো বাপ বলে ডাকবে না কখনো, তবু মজা। ছেলের জন্য মুরগির কষা করছে, জানি না তো সেই ছেলেই এখন কষাই, কেউ জানে না। কিন্তু আমি তো সব জানি, আমাকে ফাঁকি দেয়া যায় না। আনতে আমি যমুনাতে যাই, যমুনাতে যাই গো, আমি যাই গো যমুনায়। আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, সে আছে দাঁড়িয়ে পথে বাঁশিখানি নিয়ে হাতে, সে আছে দাঁড়িয়ে পথে বাঁশিখানি। আরো আরো তোমার সঙ্গে আমার কথা আছে। আরো আমারও কথা আছে, এই দেখো পিদিমখানা মেঝে মেঝে কেমন চকচকে করেছি। আমার পাঠানো টাকায় খেয়ে দিয়ে নিজের চেহারাটাও তো বেশ চকচকে করেছো দেখছি। এই জামাটা গতবার পাঠিয়েছিলাম না? প্রত্যেকবারেই তো, গতবারেরটা এখনো ভাঙিনি। খুব ভালো করেছো, একেবারে দেশের বাড়িতে গিয়ে ভেঙো। এক মিনিট, তুমি এক কাজ করো, এই টাকাটা ধরো।
আরে নাও ধরো। গতকাল আর যক্ষ হয়ে যক্ষ পুলিশ সামলাবে, এবার দেশের বাড়িতে ফিরে যাও। সেটাই ভালো হবে। ও ভালো কথা, তোমাকে আমার বলা উচিত ছিল। আমি এসেছিলাম অ্যাকচুয়ালি এই বাড়িটা বেচতে, এখানে একটা শপিং মল হবে। যাও ভালো, এবার দেশের বাড়িতে ফিরে যাও। গতকাল আর যক্ষ হয়ে যক্ষ পুরি সামলাবে। এবার দেশের বাড়িতে ফিরে যাও। করলি তবু ভালোবাসলি না, তোকে সময় শাস্তি দেবে বাঞ্চো। আয়, কোথায় যাচ্ছিস? আয়, কিরে হারু, কোথায় পালাচ্ছিস? তোর বংশের রক্ত ছেড়ে পালাস না, ছেড়ে পালাস না, কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। ছেড়ে পালাস না, ছেড়ে পালাস না। দলে দলবদ্ধ
তোমার এই প্রাণ ব্রহ্ম